আমাদের আত্মার মৌলিক রোগ হলো চারটি। মৌলিক রোগের চিকিৎসা যে ওষুধের মাধ্যমে হয় ওই ওষুধ তো হইল মৌলিক ওষুধ। মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অটোমেটিক অসংখ্য শাখাগত রোগেরও চিকিৎসা হয়ে যায়। আমাদের দৈহিক রোগেরও একই অবস্থা, কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। দেহের মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ শুরু হলে মানুষের চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌনশক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, আরও বহু রোগ সৃষ্টি হয়। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে শুধু কিডনির চিকিৎসা করে, সাময়িক উপকার হবে, স্থায়ীভাবে উপকার হবে না, আবার শুরু হবে। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি, অটোমেটিক শাখাগত রোগগুলোর চিকিৎসা হয়ে যাবে। আত্মার অবস্থা এমন, আত্মার মৌলিক রোগ চারটি। এক নম্বর মৌলিক রোগ কিবির, অহংকার, অহমিকা। আমি বড়, আমি ভালো, আমি বুঝি, আমার মতো কেউ নেই, বাকি সব আমার নিচে। এই অহংকার যদি সৃষ্টি হয় হিংসা শুরু হবে। আরেকজনকে মানুষ বড় মনে করলে ওর সাথে হিংসা শুরু হয়, গীবত শেকায়েত কুৎসা রটানো আরম্ভ করে। বড় তো আমি, ওকে কেন বড় বলে, ওর মধ্যে তো এই দোষ, ওই দোষ, এই দোষ। শাখাগত অনেক রোগের সৃষ্টি হয়। অতএব এই অহংকারের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আত্মার আরেকটি মৌলিক রোগ হলো শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে না চিনুক। এ রোগ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়, কুৎসা রটানো শুরু হয়, আরও বহু রোগ সৃষ্টি হয়। মানুষ তো শুধু আমাকে চিনবে, অন্যকে কেন চিনে, অন্যের পরিচিতি কেন বেড়ে যাচ্ছে, হিংসা শুরু হয়ে গেছে, কুৎসা রটানো আরম্ভ হয়ে গেছে। আত্মার তিন নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, আমার থেকে যোগ্য আর কেউ নেই। অন্য কাউকে নেতৃত্ব দিতে গেলে, দিতে দেখলে হিংসা শুরু হয়, কুৎসা রটানো আরম্ভ হয়, মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়। আত্মার আরেকটি মৌলিক রোগ হলো লোভ, লালসা, যার কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, মাপে কম দেয়, ধোকা দেয়, মালে বেজাল করে, ইত্যাদি ইত্যাদি। এই চারটি মৌলিক রোগ কেন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এরও কারণ চারটি। সেই চারটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটি মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। চার উপাদানের এক নম্বর উপাদান আগুন, দুই নম্বর বাতাস, তিন নম্বর পানি, চার নম্বর মাটি। আমাদের মধ্যে আগুন আছে, বিশ্বাস হয়, যার কারণে তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব গরম, পায়খানা গরম। এমনকি এখন শীতকালে সকালে প্রস্রাব করলে দেখবেন প্রস্রাব থেকে ধোঁয়া ওড়ে, আগুন আছে, তাই তো এই অবস্থা। আগুন থাকার কারণে আগুনের স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। কি স্বভাব আগুনের? আগুনের স্বভাবকে আরবিতে বলে তাআল্লি, উপরের দিকে উঠা। আগুন নিচে নামতে রাজি হয় না। আপনি যদি একটি চেরাগ জ্বালান, রেশা থেকে উপরের দিকে তিন ইঞ্চি পরিমাণ আগুন জ্বলতেছে, এই চেরাগকে যদি উপর করুন তো আগুনকে তিন ইঞ্চি নিচের দিকে লম্বা হয়ে চলবে, সে উল্টো উপরের দিকে উঠবে, নিচে যেতে রাজি হয় না, তাহলে উপরের দিকে উঠতে চায়। এরও একটি কারণ আছে, কোরআনে নার তথা আগুনের দেশ উপরে, আগুনের স্বজাতি উপরে, তাই আগুন সবসময় উপরে উঠতে চায়, স্বজাতির আকর্ষণ। জাগো বা জাগা কো নাদ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, কোনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বা কবুতর বাজ বাবাজ। কবুতর কবুতরের সাথে ওড়ে, কাক কাকের সাথে ওড়ে, কবুতরকে কাকের ঝাঁকে, কাককে কবুতরের ঝাঁকে উঠতে দেখবেন না। তাই দেখা যায় মোমেন মোমেনের সাথে সম্পর্ক রাখে,
কাফের কাফেরের সাথে সম্পর্ক রাখে, নাস্তিক আরেক নাস্তিকের সাথে সম্পর্ক রাখে, মুমিন নাস্তিকের সাথে সম্পর্ক রাখে না, রাখতে পারে না। নাস্তিক মুমিনের সাথে সম্পর্ক রাখবে না, রাখতে পারে না। যদি কখনো রাখে দেখেন বোঝা গেছে ভিতরে কোনো স্বার্থ নিহিত আছে, এই জন্য মুমিনকে বন্ধু বানাতে চায়। এটা উপরে উপরে, আসলে ভিতরগতভাবে বন্ধুত্বের ভাব নেই। আদম আদম কানয়ে দাও রমে গম খার নেহি, আদম আদম কানয়ে দাও রমে গম খার নেহি, আকে ইনসান কে ইনসান কে গম খার করে, দোস্ত জাহির জো চমন কে হ্যাঁ ও বাতেন মে আদু, জিন্দগি উনকি চমন জার মে দোষবার করে, জিন্দগি উনকি চমন জার মে দোষবার করে। বন্ধুত্বের ভাব উপর দিয়ে দেখায়, ভিতরে ভিতরে স্বার্থ উদ্ধার তার উদ্দেশ্য। তেমনি ভাবে কোনো মুমিনকে যদি দেখা যায় নাস্তিকের সাথে সম্পর্ক করতেছে, মুশরিকের সাথে বন্ধুত্ব গড়ে তুলতেছে, বুঝতে হবে তার ঈমানে সমস্যা দেখা দিয়েছে। তো আগুনের স্বভাব উপরের দিকে উঠা, ওই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার স্বভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে, আমরাও চাই উপরে থাকি। অহংকার অহমিক চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজ্জেদ। যেমন কারো যদি জ্বর ওঠে, হাদিস শরীফে আছে আবরিদুল হুম্মা ফিল মাইল বারেদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো, মাথায় পানি ডালো, গামছা কিংবা টওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। যদি জ্বর 5-6 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, 105-106, এখন বরফ দিয়ে ঢেকে রাখো, গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করো, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হবে। তো আগুন আমাদের মধ্যে থাকার কারণে আগুনের প্রভাব বিস্তার লাভ করেছে, আমরা চাই উপরের দিকে উঠি। আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ, নামাজের মাধ্যমে নামাজি বান্দা নিচের দিকে নামে, ফল কি হয়? মান তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিষ্কি নিজে নিচের দিকে নামায়, আল্লাহ পাক তাকে উপরে উঠিয়ে দেন। নামাজ কিভাবে নিচের দিকে নামায়? হাদিস শরীফে আছে নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়, কি পরিমাণ তুলব এ সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুই উযু নাই হে আই আরালাহুমা, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, ইলা শাহমাতে উযু নাই হে, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 বুখারি শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকার হাদিস পাইলেন। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলেই হাতের উপরে হাত রেখে দেন। তাহলে একটি হাদিস মানা হলো আবু দাউদের, 4 হাদিস ছাড়া হইল। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি, মানলেন 1, ছাড়লেন 3। এরপর ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। আমরা যারা ইমাম মানি, মাজহাব মানি, আমাদের ইমামগণ বলেন 4 তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার হাদিস, 1টিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে প্রত্যেক হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কীভাবে সম্ভব? বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর উঠাও। এতে আবু দাউদ শরীফের হাদিস, ইলা শাহমাতি উযু নাই হে, কানের লতি বরাবর উঠানোর হাদিসের উপরে আমল হবে, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। তো মুসলিম শরীফে যে ইলা ফুরুই উযু নাই হে, কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিস, এর উপর আমল হয়ে যাবে, অটোমেটিক হাতের তালুক কাঁধ বরাবর হবে। বুখারী শরীফে যে সহিহ হাদিস, ইলাল মানকেব, এর উপর আমল হয়ে যাবে। আর এই উম্মতের নারী সম্প্রদায় সিনা পর্যন্ত হাত তুলবে, নারী পুরুষ মিলে 4 হাদিসের উপর আমল হয়ে যাবে, 1টি হাদিসও বাদ পড়বে না। এরপরও কিন্তু আমাদের দোষ,
মজহাবপন্থীর হাদিস মানে না, এরা হাদিস বিদ্বেষী। চারটায় মানলো, এরপরও এরা মানে না, ওরা একটা মানলো মাত্র, তিনটা ছাড়ে দিল, এরপরও হাদিস মানে। যাই হোক, এটা তো আমার প্রাসঙ্গিক কথা। বাস্তব কথা হইল, বিদ্যাঙ্গুলির মাথা যে কানের লতি বরাবর তুলব, লতি বরাবর উঠলো কিনা বুঝব কিভাবে? আমাদের বিভিন্ন কিতাবে ফতাওয়ায়ে কাজী খান, আল বাহারুর রায়, আদ্দুরুল মুখতার, তহতাবে আল আল মারাকি, এই ধরনের কিতাবে উল্লেখ আছে। তো বিদ্যাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, নিশ্চিত হতে পারবে বিদ্যাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠে গেছে। এই হাত কানের লতির সাথে লাগিয়ে দেয়া, একে বলে কানে ধরা। কানে ধরলে উপরে ওঠে না, নিচে নামে, নিচে নামে। বিচারক অপরাধীকে, বিচার সালিসের মজলিসে ডেকে যখন অপরাধ সাব্যস্ত হয় বলে কানে ধরো। তো অপরাধীকে কানে ধরা ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তা আমি আমার আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় কানে ধরে দাঁড়িয়ে স্বীকৃতি দিলাম, আল্লাহ আমি তোমার দরবারের আসামি। এক স্তর নিচে নেমে গেলাম। আহলে হাদিস ভাইয়েরা যেহেতু কান পর্যন্ত হাত তুলে নই না, কান ধরার প্রশ্নে আসে না, ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না। দুই নম্বর হাত বাঁধব কিভাবে? দুই প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকার হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। দুই নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, এই হাদিসটি আবু দাউদ শরীফও বর্ণিত আছে, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। এক হাদিস হলো রাখবে, আর এক হাদিস হলো ধরবে। এখানেও আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলের মাথাকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন, রাখার হাদিসের উপরে আমল করলেন। তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত ধরার হাদিস ছেড়ে দিলেন। দুই হাদিসের মধ্যে একটি মানলেন, একটি ছাড়লেন। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আমল একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। ও তা কীভাবে সম্ভব? ও তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলে দিয়ে হাতের কবজিকে ধরো, তাহলে ইয়াকুজো ধরার হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা মধ্যম এবং তর্জনী হাতের পিঠির উপর রেখে দাও, তাহলে আবু দাউদে যে ইয়াজারু রাখার হাদিস আছে এর উপর আমল হয়ে যাবে, একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। তা আমরা দুই হাদিসের দুইটি মানলাম, একটিও ছাড়লাম না, এরপরও আমাদের দোষ, আমরা নাকি হাদিস মানি না, আমরা নাকি হাদিস বিদ্বেষী। আর ওনারা অর্ধেক মানলেন, অর্ধেক ছাড়লেন, এরপরও দাবি ওনারা হাদিস মানে। যাই হোক, এটা আমার প্রাসঙ্গিক কথা। এই যে আমরা হাত ধরলাম, হাতের কবজি ভালো করে ধরলাম, একে বলা হয় হ্যান্ড কাপ লাগানো। আসামিকে পুলিশ অ্যারেস্ট করার পরে হ্যান্ড কাপ লাগায় আসামির ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। হ্যান্ড কাপ লাগালে আরেক স্তর নিচে নামে। আমিও যেন আমার আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় হ্যান্ড কাপ লাগাইয়ে হাজির হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারে আসামি, হ্যান্ড কাপ লাগাইয়ে এখানে দাঁড়িয়ে গেছি। আরেক স্তর নিচে নামলাম। আহলে হাদিস ভাইয়েরা এই স্তরও নিচে নামতে পারলেন না। তিন নম্বর হাত রাখবো কোথায়? আহলে হাদিস ভাইদেরকে দেখা যায় সিনের উপরে রাখেন, আমরা নাভির নিচে রাখি। ওনারা সিনের উপরে কেন রাখেন? সহিহ ইবনে খুজাইমা নামক কিতাবে সিনের উপরে রাখার হাদিসের কথা আছে, যদিও টিকার মধ্যে লেখা আছে হাদিসটি দুর্বল। ওনারা এই দুর্বল হাদিসের উপরে আমল করতে গিয়ে নারী পুরুষ সকলে সিনের উপরে রাখেন, আমরা রাখি নাভির নিচে কেন? ইমাম বুখারী রাহেমাহুল্লাহু তাআলা উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহেমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে, 39,000-এরও বেশি হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে তিনি 5 জন সাহাবি থেকে সহিহ সূত্রে হাদিস বর্ণনা করতেছেন নাভির নিচে হাত রাখার। এই 5 জন সাহাবি যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বি সাহাবি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মুফতি সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচজন থেকে হাদিস বর্ণিত নবীর নিচে হাত রাখা, এমনকি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, এক হাতকে আরেক হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধা, এটা নবীর তরিকা, এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। এবারে আসুন, আসামে যদি হাকিমের কাঠগড়া একবারে বুকের উপরে হাত বেঁধে বীর বাহাদুর দাঁড়াইয়ে যায়, এর সপক্ষে জীবনে রায় আসবে? আর আমরা জড়াসড়া নাভির নিচে হাত বেঁধে বিনয়ান নম্রতার সাথে আসামের কাঠগড়ায় দাঁড়াইয়ে গেছি, এই স্তর আহলে হাদিস ভাইরা নিচে নামতে পারলেন না, আমরা আর এক স্তর নিচে নামব। চার নম্বর, দাঁড়াবো কীভাবে? এখানে আহলে হাদিস ভাইদেরকে আপনারা দেখেছেন চেগাইয়ে দাঁড়ায়, কোনো এলাকায় বলে সেদরাইয়ে দাঁড়ায়। যদি আপনাদের মসজিদে এক এক সফে 30 জন মুসল্লি দাঁড়াইতে পারে, আহলে হাদিস ভাই যদি 15 জন ঢোকেন, এই 15 জনে পুরা সব দখল চেগাইয়া, আপনাদের আর জায়গা নেই। দুই পাশে মজহাবপন্থী মুসল্লি থাকার কারণে আর জাগাইতে পারে না, না থাকলে আরও জাগাইতে। আমরা দুই পায়ের মধ্যখানে সাধারণত 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দাঁড়াই, কারো দেহ যদি আরও মোটা হয় আরও বেশি ফাঁক রাখাও না জায়েজ নয়, ওনারা চেগা। চেগানোর সপক্ষে কোনো হাদিস কোথাও বর্ণিত নেই, একমাত্র ওনাদের মন গড়া একটা আমল। এবারে আসুন, বুকে হাত বেঁধে যদি আসামি হাকিমের কাঠগড়ায় চেগাইয়ে দাঁড়াইয়া থাকে, বীরত্ব প্রকাশ করে, হাকিম বলবে এখনো তারে জেলখানায় পাঠাও, কোর্টের ভিতরে এই অবস্থা বেয়াদবি, বাইরে কি অবস্থা করে তো আল্লাহ জানে। আর আমরা একবারে ছোট মতো চিফে চাপে দাঁড়াইয়াছি আসামি হিসাবে, আরেক স্তর নিচের দিকে নামলাম, ওনারা এই স্তর নিচে নামতে পারলেন না। 5 নম্বর, নামাজি বন্দা দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি থাকবে সিজদার জায়গা থেকে। আসামে যদি হাকিমের সামনে আসামের কাঠগড়া দাঁড়িয়ে চতুর্দিকে এদিক এদিক তাকায় চকর মতো, বলবে যে এখানে বেয়াদবি করতেছে, বাহিরে কি পরিমাণ বেয়াদবি করে আসছে। এক দৃষ্টি আমরা দাঁড়াইয়ে থাকলাম নামাজের মধ্যে, আর এক স্তর নিচের দিকে নামলাম। 6 নম্বর, রুকু অবস্থায় আর এক স্তর নিচে নামলাম। 7 নম্বর, যখন আত্তাহিয়াতু পড়তে বসলাম, শেষের দিকে শাহাদাতাইন পড়তে হয়, আশহাদু আল্লাহ লা বলার সময় শাহাদত আঙ্গুল উপরের দিকে তুলব, ইল্লা বলার সময় নিচের দিকে নামাবো, এটা মুস্তাহাব। আমরাও এক কাজ করি, আহলে হাদিস ভাইয়েরাও করেন, বেশ কম কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে স্থির থাকো। তাই আমরা আঙ্গুল তুলে আবার নিচের দিকে নামাই, স্থির বসে থাকি। এখানে আহলে হাদিস ভাইয়েরা কি করেন, বর্শিওয়ালা মাছ ধরার জন্য যখন নদীতে খালে বিলে পুকুরে দিঘিতে বর্শি ফেলে, মাছ ধরল কি না ধরল বোঝার জন্য সুতার মধ্যে একটু পাটখড়ির টুকরা কিংবা সোলার টুকরা বেঁধে রেখে দেয়, এটাকে আমাদের এলাকায় বলে সুম্মা, এই এলাকায় কি বলে জানি না, টোন, এই টোন বেঁধে রাখে, মাছ ধরলে এটা একবার পানিতে ডুবে আবার উপরে দিকে ওঠে, তখন বোঝো যে হ্যাঁ মাছ ধরছি। তো আহলে হাদিস ভাইয়েরাও এই শাহাদত আঙ্গুল উঠানোর সময় একবার উপরে একবার নিচে, যেন মাছ ধরতে বসছে টোল, এটা একবার উঠা একবার নামায়, আবার কো ডানে ভাই অনার আমার উস্কুন সালার উপরে আমল করতে পারলো না, আমরা আর এক স্তর নিচে নামলাম, ওনারা এখানেও নিচে নামতে পারলো। 8 নম্বরে, যখন সেজদায় গেলাম, এর নিচে নামা তো আর মুসল্লির পক্ষে সম্ভব নয়, যেখানে মানুষ পা রাখে এখানে আমি কপাল রেখে দিলাম, মাথা রেখে দিলাম, যতটুকু আমার পক্ষে নিচে নামা সম্ভব হয়েছে অতটুকু আমি নিচে নেমে গেছি। আমার আল্লাহর বিধান মান তাওয়াজ্জা লিল্লাহ রাফারাহু, আল্লাহর ওয়াস্তে যে নিষ্কি নিজে ছোট বানায়, বিনয়ী নম্রতা এখতিয়ার করে নিচের দিকে নামায়, আল্লাহ পাক তাকে উপরে তুলে দেন। তাই নামাজি বান্দা যখন সেজদায় পৌঁছে, যাদের দিব্যি চক্ষু আছে তারা দেখেন তার অবস্থাটা এখন কি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলে তাদের একজন, তিনি বলতেছেন বজাহের সেজদা গাহাসে ইসমি বুত বাবা তেন সেজদা বর আরশে বরি বুত বাবা তেন সেজদা বর আরশে বরি বুত। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বান্দার কপাল মাটিতে পড়ে আছে, মাথা মাটিতে পড়ে আছে,
বাস্তবে তার কপালের মাথা তখন মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার কপালের মাথাকে আরশে মোড়ালায় নিয়ে যান। আমি তো এত নিচে নামাইলাম যার নিচে আর নিচ নেই, আমার আল্লাহ এত উপরে উঠালেন যার উপর আর উপর নেই। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলেন। হজরতের বাসায় বলতেছেন, দানা পোস্তে তার জবরদস্ত তাস কুনাদ, খোসা চৌসার বরকা সাদে পোসে তাস কুনাদ, খোসা চৌসার বরকা সাদে পোসে তাস কুনাদ। কৃষক যখন ধান বুনায়, ধান নিষ্কে নিজে মাটির অন্ধকারে লুকিয়ে রাখার চেষ্টা করে, চাষ দিলে আরো লুকায়, মই দিলে আরো লুকায়। কেন এমন করে? ও ধান ভাবে যে আমি কত ছোট্ট একটি মাকলুক, আমার কিসের অস্তিত্ব, চেহারা দেখাই কোন লজ্জায়, আমার জন্য এটাই মঙ্গল, মাটির অন্ধকারে আমি আমাকে লুকিয়ে রাখি, বিলীন করে দিই। ও তার এই বিনয় আর নম্রতা দেখে আমার আল্লাহ তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে দেন, ধান গাছ। আবার গাছ বড় হতে হতে এত বড় হয়, মাঝে মধ্যে কৃষক ক্ষেতের ভিতরে ঢুকলে ধান গাছের কারণে কৃষকের মাথাও দেখা যায় না। এখন ধান গাছ নিজকে নিজে বড় ভাবতে আরম্ভ করে, আমি কত বড় হয়ে গেছি, আমার মালিক থেকে আমি আরো লম্বা। আরো বড় হওয়ার জন্য একটি শীষ আকাশ পানে ছেড়ে দেয়, আরো লম্বা হতে চায়। আল্লাহ যেন বলেন, ও এখন বড় ভাবতেছ, অপেক্ষা করো, ঘাড় ভেঙে দিচ্ছি। ধান যখন পাকে তখন শীষ উপরের দিকে থাকে না, নিচের দিকে নুয়ে পড়ে। খোসা চৌসার বরকা সাদে পোস্তাস কুনাদ, গাড় ভেঙে দিয়ে। তো নামাজই বন্ধা, নামাজের মাধ্যমে নিজকে নিজে নিচের দিকে নামাইতে নামাইতে শেষ পর্যায়ে নামাইয়ে ফেলেছে আমার আল্লাহ তাকে, উঠাইতে উঠাইতে আরশে মওলা পর্যন্ত উঠাই ফেলে। অহংকার অহমিকার চিকিৎসা নামাজের মাধ্যমে। দুই নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস, শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করি আবার ফেলি ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাসের স্বভাব শোহরত, পরিচিতি, সারা দুনিয়া সে গড়ে সবাই আমাকে চিনুক। আপনি যদি গড়ের দুয়ার জানালা বন্ধ করে গড়ের ভিতরে বসে থাকেন, আপনাকে কেউ চিনবে? চিনবে না। যদি ঘুরতে থাকেন সারা দুনিয়া, সবাই চিনবে। তো পরিচিতি হয় গুড়ার মাধ্যমে, পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার মাধ্যমে। যেমন ধরুন এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় বসে আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। কেউ যদি এমন এক টুপি মাথায় দিয়ে আসে যার টুপি উপরের দিকে তিন হাত লম্বা, সবাই ওই দিকে তাকাইবেন কি না? চিনার চেষ্টা করবেন লোকটিকে, এত উঁচু টুপি মাথায় দিয়ে এসে গেছে। এই পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। আমরা এখানে সাধারণ পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছি, কেউ যদি আসে তার পাঞ্জাবি সোনালি রঙের জড়িমড়ি লাগাইয়ে ঝলমল ঝলমল করতেছে, এই অবস্থায় সকল মানুষ ওইদিকে তাকাবো, চেনার চেষ্টা করবো লোকটিকে। তো ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি হয়। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু হয় না। রাজা বাদশার যেই পোশাক, ফকির মিসকিনেরও সেই পোশাক, ধনীর যেই বুলি, গরিবেরও সেই বুলি। কি বুলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো ধনী, আমার বুলি একরকম হবে, তুমি ফকির, তোমার বুলি আরেক রকম হবে, না। এই নয় যে আমি রাজা বাদশাহ, আমার পোশাক একরকম হবে, আর তুমি ফকির মিসকিন, তোমার পোশাক আরেক রকম হবে, এটা এখানে চলবে না। সকলের দুইখানা কাফনের কাপড় পরিহিত অবস্থা থাকতে হবে। কথা এক, কাজ এক, থাকার জায়গাও এক। তওয়াফ রাজা বাদশাহ মাতাফে করবে, ফকির মিসকিনও মাতাফে করবে, সফা মারওয়ার মধ্যখানে সাড়ি ধনীরাও করবে, গরিবরাও করবে, মিনা মুজদালাফা আরাফায় অবস্থান রাজা বাদশাহ করবে, ফকির মিসকিনও করবে। এখানের অবস্থা হবে একই সফনে খড়ে হো গে মাহমুদ ইয়াস, একই সফনে খড়ে হো গে মাহমুদ ইয়াস, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। এখানে কোনো ব্যাপার নেই, সবে। কিন্তু আফসোস, একই বস্তু ভালো কাজও ব্যবহার করতে পারেন, মন্দ কাজও পারেন। একটি ছুরি বিসমিল্লাহ বলে গরুর গলা চালাইলে তার গোশত হালাল হয়ে যায়, আর এই ছুরি মানুষের গলা চালাইলে হারাম কাজ হয়, মারাত্মক তম কবিরে গুণা হয়।
ভালো কাজও ব্যবহার করতে পারেন, মন্দ কাজও পারেন। নামাজ আল্লাহ পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন, জুতা পাওয়ার জন্য পারেন। জুতা চোরের লালসায় মসজিদে ঢোকে, নামাজের নিয়ত বাঁধে, অপেক্ষা করে সেজদায় কখন যাবে, যখন দেখে সবাই সেজদায় হেফাট করে জুতা নিয়ে গায়ে। তো একই নামাজ আল্লাহ পাওয়ার জন্য ব্যবহার করা যায়, জুতা পাওয়ার জন্য করা যায়। তেমনিভাবে হজ, যে হজ মানুষের সহরতার পরিচিতির ওষুধ হিসাবে আল্লাহ পাক দিয়েছেন, এটাকে আবার সহরতার পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আমরা অনেকে করি, আল্লাহ মাফ করুন। হজে যাওয়ার সময় পত্রিকায় আমি অমুক তারিখে হজে যাচ্ছি, সকলের কাছে দোয়া প্রার্থী। হজ করে ফিরে আসার পর আবার যে আপনাদের দোয়ায় আমি হজ করে বা সালামত ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কৃতজ্ঞতার আর জায়গা ছিল না যে পত্রিকা দিয়ে কৃতজ্ঞতা। এই বিষয়ে আমার দুইটি শেয়ার আছে, আফসুসের সাথে বলতে পারি। কাবা বেগে যা যা হাকি খা হেস না গাই, জমজম বেপিয়া গরমিয়ে আতিশ না গাই, জমজম বেপিয়া গরমিয়ে আতিশ না গাই। কাবা পর্যন্ত গেলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, এখন আমার ইজ্জত আর অহমিকে আমি বিসর্জন দিতে পারলাম না। জমজমের মতো ফজিলতপূর্ণ পানি পর্যন্ত পান করলাম, এখনো আমার গোসার আগুন নিবারণ করতে পারলাম না। কাবা বেগেয়া ফেরনা গায়ে বুতি কি মহাব্বত, জমজম বিপিয়া ফেরনা গেয়া কি বুর নকুয়াত, জমজম বিপিয়া ফেরনা গেয়া কি বুর নকুয়াত। কাবা গেলাম, তারপরে এখনো দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম, জমজম পর্যন্ত পান করলাম, অহংকার অহমিকা এখন আমি দূর করতে পারলাম। তিন নম্বর আমাদের মধ্যে আছে পানি। পানি স্বভাব কি? হার কুজা দর দে দাবা আজা রাওয়াত, হার কুজা পোস্তেস্তে আ বাজা রাওয়াত। যেখানে নিচু জায়গা সেখানে পানি গিয়ে হাজির হয়। সর্বত্র নাক গলাইতে চায় যাকে বলা হয় নেতৃত্বের খাহেস, নেতৃত্বের চাহিদা। বান দিয়ে আটকাইতে চান, বান ভাঙবে না হয় ছিদ্র করবে, কিছু যদি করতে না পারে চুয়ে চুয়ে হইলেও সে নিচু জায়গায় গিয়ে হাজির হবে। পানির সময় সর্বত্র আমি নাক গলাবো, আমার কথা সকলকে শুনতে হবে, কেউ নাক গলাইতে পারবে না, কারো কথা আমি শুনবো, একমাত্র নেতৃত্ব দিব আমি। এটার কারণে মারামারি ধরাধরি হিংসা বিদ্রোপ কুৎসা কত কিছু শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই খাহেস মেটানোর জন্য, এই চাহিদার চিকিৎসার জন্য দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেসকে মেটায়। প্রচন্ড গরম, খুব পিপাসা, ঠান্ডা পানি পান করতে মনে চায়, ফ্রিজের ভিতরে সুস্বাদু শরবত আছে ঠান্ডা সরবত, রোজা বলে খবরদার এখন পান করা যাবে না, তুমি রোজা রাখো।